বিরামপুর এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার সমাজের ভিতরে সাদা মানুষ আছে না নাই? কালো মানুষ আছে না নাই? আমার সমাজের ভিতরে লম্বা মানুষ আছে না নাই? খাটো মানুষ আছে না নাই? কিন্তু আমার সমাজের সবচেয়ে বড় কষ্ট হলো এরা দেখবেন যে আমাদের সমাজে যেই সমস্ত মানুষগুলো বেশি লম্বা হেরে কই অর্ডার কি কয় কি কয় অর্ডার কই না যদি কইবি লম্বারে তুই অর্ডার তোর উপরে পড়বো আসানো মাসেরা ঠাড়া আমি কই না আল্লাহ কয় আমার কথা কর শক্তি নাই আমি আল্লাহ কই আমি দলিল ছাড়া কথা কই না এমনি তো তাকিরি জালার কোনো শেষ নাই এরপর আমি দলিল ছাড়া কথা কই না লম্বা হইলে কয় কি আর বাড়ি হইলে বাউল কালা হইলে কাইল্লা কি কয় তুমি কাইল্লা কো আর ঠাড়া কো আর অড়া কো কিন্তু আল্লাহ কি কই শুনো কইতাম নি আল্লাযী কিরে কথা কয় গেডা কালো মানুষ আছে না নাই? আপনারা সান দিতে বহুত মেয়ে দেখতে আসে কিনা? করম পড়তে আসো কানভারাতে আসো আসে কিনা? দেখ কিয়া ইচ্ছা মতো ফেট বইরা খাইছে খায়া কফর জানামো? হ্যাঁ তুই খাইছো কি লেগে আগে জানা এরপর খা। এটা আমাদের সীমিত করে পুরা উল্টা চলতেছে সব খাওয়াই বোঝা মারবার খাও গোড়া এটা বের ভাই এগুলা সব রসম উল্টে গেছে গা আবার হন সিস্টেম বাড়িছে ক মেয়ে বিয়া দি মেয়ে কোনো কিছু সাওয়ার আছে না মেয়ে কোনো কিছু লাগতো না এটা সিস্টেম না ছেলে বেশি পাওয়া যায় যেমন ভাবে ছেলে অনুযান না জীবন আর লিখে রাখতো না বড়দের তিরিশটি হাস আমরা দেখি সারা জীবন লিখে রাখছে বড়দের তিরিশ টাকা ছোটদের দশ টাকা শেফ এত টাকা হ্যাঁ মেয়ের দিদি এত টাকা আর কি আছে কালার টালার এত টাকা এখন আর লেখা নাই ক খুশি হয়ে যা ওই দেন এটা বুঝা লাগছে চাইলে কম পাওয়া যায় এমনি হইলে বেশি পাওয়া যায় কথাগণ কথাগণ ঠিক কি না কোন এগুলো চালাকি সব ছেড়া দেন আপনার মনের খবর একজন জানে তিনি কে মানুষকে ধোকা দিবেন না সুযোগ হইলে চাপ দিবেন না আজকে দেখেন ক কি চান আপনি যে মেয়ের বিয়ে করবেন মেয়ের প্রতি আপনি কোনো চাওয়ার আসেনি কোনো কিছু চাওয়ার নাই হুট করে মন এটা সমাজে এমন ভাবে চলতেছে না চাইলে বেশি পাওয়া যায় কিন্তু ঠিকই বিয়ের পরে যদি না দেয় তার মেয়েটার উপর অত্যাচার করে যৌতুকের জন্য কথা কোন ঠিক না বেঠিক যৌতুক করে বিয়া করা মানে ভিক্ষা করা ফহির করে ফহির হোর বাড়ির আশা করে যেই বেড়া বোর বাড়িতে যে যৌতুক আনে হের বিপদ আছে না নাই বিসমিল্লাহ বিয়া ওই শুরু করে হারাম দিয়া হে আরাম পাইবো কেমনে সুলো ধরে টানা টানে হতো নাকি তুইব কথাগণ কথাগণ ঠিক কি না আজকে আজ থেকে বহুত আগে শুনছি মুরব্বীরা গেলে কইছে বাথরুমটা কই ওইডা গোসলখানা কই কইডা ক পছন্দ হইছে কি হইছে পছন্দ হইছে ক যেই বাড়ির বাথরুম সুন্দর পর্দার ভিতরে আর যেই বাড়ির এই গোসলখানাটা পর্দার ভিতরে নিশ্চয়ই এই বাড়ির মেয়েটাও ভালো এটা পর্দার ভিতরে গোসল করে কারণ আমি প্রায় সেমি কইতাম হেলায় হেলায় কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে তোরা আর ও মারাইস না তোরা মূলে আমি শেষ হয়েছি হেলাই হেলাই কার কষ্ট দিছাম হেরা আমার ওয়াজ কিন্তু খাস বাংলা ওয়াজ এটা হবল যে জানি এটা আমি একবার স্ট্যান্ডার্ড মানুষের অফিসারের সামনে এই ওয়াজই করি আর সমাজ আইলে এই ওয়াজই করি আমার গ্রাম আইলে এই ওয়াজই করি এটা আমার একটা অভ্যাস কিতা করবেন কল ফালাই দিতে পারবেন হেলাই হেলাই কার নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট নদীর পারে খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না দেখি তোর আওয়াজটা যখন বাড়ছে রে আমি একটা জ্বালা ফুরছি নতুন করে এটা আমি কেন শেষ করতাম না এমনি কাছে ঘুরেই নি পরে ইংলিশ শিখে এসে স্ট্যান্ডার্ড করে শুরু করে দিব কি বলো হ্যাঁ কষ্ট আছে আমার এই ওয়াজে অনেকে বেজারে বল পাঁচ রোটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পাঁচ রুটিও পান খাইনিও
মুরব্বি সর্দি আমার বিরুদ্ধে হরতাল শুরু করে দিব। আর আসলে পান যারা খায় গুণা না, কিন্তু পান যারা খায় অভ্যাস করছে, পান না খাইলে কিন্তু সুন্দর লাগে না, কথা কোন ঠিক না বেটি? এরপর একটু কম টম খাইন, বেশি খাইন না, ঠিক আছে? পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধু নষ্ট, দোলায় নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা কি বুঝতে পারছেন আপনার সবাই? আমি বানানো কথা বলি নাই, যুক্তি দিয়ে বললাম। আমাদের দেশে কোথায় থেকে কোথায় গেলাম, এই জন্য গেলাম, কালো হইলে কয় খায়া টায়া কই ফরে জানানো, এরপর উকিল দিয়া মাধ্যম দিয়া জানাই যে পছন্দ হইছে না, কই কে লাগা, কই বাড়ি ঘর সব ঠিক আছে, চেহারাটা কালা, চেহারাটা কি এলাকি কইছে, খাওয়ানো রাখে দেখাই লেবে, যদি পছন্দ তইলে কয়া লাইন, এরপরে খাই নাইলে কয়া ইয়া খাই, সিস্টেম পাল্টে লেবে, ঠিক কি না বলেন? সিস্টেম পাল্টাইতে হবে, সমাজকে বদলে দিতে হবে, ঠিক কি না বলেন? আমি বলি না, আমার আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিন মা শা আর আকাবাত, আমি বলি না, আমার আল্লাহ বলেন, বাজান ধরেন একটু, আমার আমি বলি না, কই আমি বলি না, আমার আল্লাহ বলেন ফি আইয়ি, হ্যাঁ ফি আইয়ি সূরাতিন মা শা আর আকাবাত, এর আগে আয়াতে বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তুমি সাদা বলো, তুমি কালো বলো, তুমি সুন্দর বলো, তুমি ফর্সা বলো, তুমি লম্বা বলো, তুমি খাটো বলো, তুমি বুবা বলো, তুমি অচল বলো, তুমি ল্যাংড়া বলো, যাই বলো না কেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আর আকাবাত, তুমি পৃথিবীর ভিতরে যত প্রকারের সৌন্দর্য দেখো, বিশ্বি দেখো, তোমরা বানাও না, আমি বানাইছি, আমি আল্লাহ যাকে যেমন চাইছি তেমন পছন্দ করে বানাইছি, তুই মশকরা করার কে? আমার কিছু উচিত কথা না কইতে পারলে আমার ভিতরটা ঠান্ডাই হয় না, আমার ভাল লাগে না, এগুলো আছে না নাই? একটা ছেলে বুবা বাবা, একটা ছেলে বুবা, হ্যাঁ কথা বলতে পারে না, হ্যাঁ তুললে হ্যাঁ বাপ মারে বকা দেয়, এই এই সন্তানটা কি তুমি বানাইছো? আমি বানাইছি, বানাইছে কেডা? আল্লাহ কয় ফিস আইয়ি সূরাতিন মা শা আর আকাবাত, আমি আল্লাহ যেমন চাইছি তার সুরত করে বানাইছি, সুবহানাল্লাহ বলেন। এইজন্য যারা বুবা এদের গুনাহ কিন্তু কম, যারা সরল তাদের ওয়াজ তাদের কিন্তু হিসাব কম, আর যারা গরল ওরে বাটফা এর হিসাব হবে সবচেয়ে বেশি, কথা কোন ঠিক না বেটি? সমাজে সালাকি করে গুছাই গেছে কথার কইতে মনে হচ্ছে আরে সালাকো দরবার দিয়ে ঘুরাইলা, আরে বাবা ঘুরাইলা আল্লাহ তোমার গাবটা ঘুরাই নিব, অপেক্ষা করুন আইতাছে লৌঠেলা আইতাছে, ইয়াস তো ভারত উড়াই লেছেন, বাংলাদেশ উড়াইতে বেশি দেরি করবে না, তবে সাবধান কইয়া দিলাম, জীবনে কোনোদিন পছন্দ যদি না হয় অন্যটা কইেন, এরপর তার শারীরিক গঠন পছন্দ হইছে না এই কথাটা কইেন না, কইেন যে এলাকা থেকে হে এলাকার একটু দূরে বেশি আর নাকি পছন্দ হইছে না, বা অথবা ভাগ্যে নাই, ঠিক আছে? আমরা আরেকটা আছে, আরেক দিকটা চিন্তা ভাবনা আছে, যদি কোন কালা আচ্ছা কোন যে মেয়েটার ব্যাপারে বাড়ির যায় খবরটা দিয়ে দিলেন তার বাপ মারে মেয়েটা কালো দিকে পছন্দ হয়েছে না, সব বাদ দেন, এই মেয়েটা যখন শুনবে কালোর কারণে তার বিয়েটা ফিরে গেছে, তার মনে কেমন কষ্ট লাগবে গন্ধ দেখি? এই কষ্টগুলো মানুষকে দিয়ে না, মানুষকে যে কষ্ট দেয় সে কোনোদিন বেহেস্তে যাবে না, এটা মাথায় রাখবেন, সৃষ্টিকে কখনো কষ্ট দিতে নেই, মানব সেবাটাই সবচেয়ে বড় ধর্ম, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ, মানবতা হলো সবচাইতে বড় ধর্ম, যার মানবতা নাই তার ঈমানই নাই, কথা কোন ঠিক কি না কোন? আজকে মানবতা হেরে গেছে, আজকে মানবতা হারিয়ে গেছে, রোড অ্যাক্সিডেন্টে ছেলে রক্তাক্ত হয়ে কাতরাচ্ছে, আর আমার ছেলেগুলো এই মোবাইল নিয়ে সেলফি তুলতেছে, তার দরকার ছিল তাকে হিন্দু হোক মুসলিম হোক তাকে রাস্তা থেকে তুলে নিয়ে 10 জন মিলে তাকে মেডিকেল পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, কিন্তু আজকে সেগুলো হারিয়ে গেছে, এই জন্য আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শা আর আকাবাত, যেমনই হোক যেই অবস্থায় হোক সব কিছু বানিয়েছেন কে? আল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? আর এগুলো কি জানতে বুঝতে কি আপনাদের কি খারাপ লাগে? কোনোদিন এগুলো খারাপ নিয়ে না বানা লোককে, আমি একদম সামাজিক বয়ান করতেছি শুধু বোঝার জন্য, এভাবে আমি কোথাও কথা বলি না, এই অভ্যস্ততা আমার নেই, এই জন্য বাবার আমার আপনি ভালো করেন মন্দ করেন, দুই প্রকাশ্য করেন কিংবা গোপনে করেন, দুই কান্দের মধ্যে ফেরেশতা আছে না নাই?
আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তুমি প্রকাশ্য গুনাহ করো আর গোপনে গুনাহ করো সব কিছু দুইজন ফেরেশতা লিখে রাখতেছেন তিনি হলো মালাক তিনি হলো কিরামান কাতিবিন।